আমার আল্লাহ জানেন কোন দিন কোথায় কি অপরাধ করেছি বান্দা, ওই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে আসছি এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। এ যুবকেরা এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম 6 মাসে ওরা কালেমাওয়ালা হয়ে যেত ইনশা আল্লাহ, এই বয়ান যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া করতাম ওরা কানতে কানতে ওরা আল্লাহর উলি হয়ে যেত কালেমা পড়িয়া, অথচ 12টা মাস ঘুরিয়া ঘুরিয়া মুসলমানের বয়ান করি, ও বাবা তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, তোমার নবী আমার নবী এক নবী, তোমার কোরআন আমার কোরআন এক নাকি আলাদা, তোমার কাবা আমার কাবা আলাদা, আজকে তুমি মানুষ আমিও মানুষ, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আর আমি টুপি খুলতে লজ্জা পাই, কেমন মানুষ তুমি, দাড়ি রাখতে তুমি লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, তুমি ছবি তুলতে বড় মজা পাও আর আমি ছবি তোলার যখন কেউ ছবি তুলে তখন ঠোঁট নাড়ায় নাড়ায় ইস্তেগফার করি, কারণ এটা কবিরা গুনাহ। এত অজের প্যান্ডেলে আইসা একটা বেহেশতের বাগানে বসিয়াও যদি কবিরা গুনাহ হয় তো কপাল বড় খারাপ, এর থেকে পোড়া কপাল আর কিছুই হতে পারে না। এরে নবীর উম্মতের দল কে কাকে বুঝাবে, আজ মোবাইলে তো আমাদের ঈমান ধ্বংস করে নিতেছে খবর নাই, আমলের ঘরে আগুন লাগায় দিছে খবর নাই, জীবন যৌবন সব ধ্বংস করে ফেলতেছে খবর নাই, মনে হয় মোবাইল আমাকে বেয়াদব বানায় নিতেছে, এই মোবাইলের কারণে লাল লেখাপড়া আছে না মা বাবার সাথে ভালো ব্যবহার আছে, এই মোবাইলে অনেকের চোর বানায় দিছে, এই মোবাইল অনেকের ডাকাত বানায় দিছে, এই মোবাইল অনেকের সন্ত্রাসী বানায় দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز، نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے
دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچانو یہی ہے بس جان لیا میں تیرے پہچانو یہی ہے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا জয় বাংলা মাদ্রাসা ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 6 জুলাই 2023 আজকের এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দরে পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সৈয়দুল সকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লেন না কেন কি আজীব ব্যাপার সবাই পড়েন এখনো ওয়াজ আপনাদের শিখাইতে হবে না রসুলের নামে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দান করেন এক নম্বর পুরস্কার তার আমল নামা থেকে 10টা গুণা মাফ হয়ে যায় নতুন করে 10টা নেক লেখা হয় আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা তার বেড়ে যায় সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই আয়োজন এই সাউন্ড ঠিক করো রিভার্ব দাও আজকের আয়োজনের পেছনে সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন পরিশেষে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই শেষ দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করে
প্রত্যেকটা কাজের এবং স্থানের একটা সৌন্দর্য আছে। আপনারা জানেন বাসে লেখা থাকে অনেক জায়গায় ধূমপান নিষেধ, থাকে না? এরপরও বাসের মধ্যে ধূমপান কি কেউ করে না? করে। মসজিদে কি লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? বাসে লেখার পরেও করে, আর মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না। বিষয়টা কি? বাসে লেখা আছে বাধা দিলে উল্টা রিয়াকশন করে, আর মসজিদে লেখা নাই কেউ করে না, করার চিন্তাও করে না। এর একমাত্র কারণ হলো পরিবেশ। মসজিদের পরিবেশ আর বাসের পরিবেশ কি না? এক না। ঠিক ওয়াজ মাহফিলের পরিবেশ আর যাত্রার প্যান্ডেলের পরিবেশ কি এক? যারা আসছেন বসার মতো ব্যবস্থা থাকলে বসবেন, মজলিসে সবাই একভাবে বসলে এর বরকত এর সৌন্দর্য আলাদা। আপনারা যেভাবে এলোমেলো আছেন, এটা এখানে যাক রকম দেখতে সুন্দর, আমার আল্লাহর কাছেও দেখতে সুন্দর সুন্দর। যারা এলোমেলো বসে আছেন, কেউ দাঁড়ায় আছেন, ভাবতেছেন কি আল্লাহ ভালো জানেন, মন চাইলে বসবেন মন চাইলে উঠে যাবেন, এটা বেহেশতের বাগানের নিয়ম না। আল্লাহ পরিবেশকে সুন্দর করার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মতেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে যার যার দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। আমরা সবাই কিন্তু দায়িত্বশীল, যে যে স্থানে আছেন ওই স্থানের দায়িত্বশীল, প্রত্যেক বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, প্রত্যেক ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, প্রত্যেক মেম্বার কমিশনার তার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, প্রত্যেক চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর দায়িত্বশীল, প্রত্যেক এমপি তার আসনের এরিয়ার মানুষের দায়িত্বশীল, প্রত্যেক সরকার তার দেশের দায়িত্বশীল, আর প্রত্যেক আহলে হক ওলামায়ে কেরাম উম্মতের দায়িত্বশীল। একজন সাহাবী একথা শুনে নবীকে বললেন, নবী, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, প্রত্যেকটার এক একটা আলাদা কাজ আছে। অনর্থক কোনো জিনিস আল্লাহ দেন নাই। এই ডিউটিগুলো ঠিকমতো আপনার হাত আপনার চোখ আপনার কান পালন করলো কিনা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। দুনিয়াতেই যেহেতু পালানোর কায়দা নেই, আখেরাতে পালাবেন কিভাবে? দেখেন আমাদের দেশে
এখন তো একটা ছোট বাচ্চাও রাজনীতি বুঝে বুঝে না, কিন্তু দেখেন তো কয়েকটা সন্তান ছেলেরা বন্ধু বান্ধব মিলে একজনকে মেরে ফেললো, এরকম দুর্ঘটনা হয় কি হয় না? মেরে ফেলছে কেন? কিছু স্বার্থ আছে পেছনে, স্বার্থের জন্য। কিন্তু পরিণাম ফলে কি হইল? বাঁচতে কেউ এই ধরা খাইয়েই গেল, জেলখানায় গেল। তো যারে মারলো একটা জীবন চলে গেল, যেই স্বার্থের জন্য মারলো সে স্বার্থ আর পাইল না, নিজেরাও জেলখানায় গেল, শেষ পর্যন্ত রায় হলো ফাঁসি। তো দুনিয়াতেই বাঁচতে পারে না, আখেরাতে কিভাবে বাঁচবে? বর্তমান দুনিয়া কত আপডেট, সামান্য অন্যায় করে কেউ বাঁচতে পারে না, বড় বড় কোটিপতিরাও বাঁচতে পারে না, বড় বড় দামি ব্যক্তিরাও বাঁচতে পারে না, কোনো না কোনো একটা পেছে পড়ে আটকাইয়েই যায়, যেগুলো আপনার চোখের সামনে সবাই জানেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে সব কিছুর হিসাব নেবেন, পালাবার কোনো সুযোগ নেই। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ভেবেছো যে আর আমার কাছে আসবা না? কই, নমরুদ তো পালাতে পারলো না, যেই নমরুদ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে উপরে উঠে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে, কাকে মারবে? আল্লাহকে। পারছে নমরুদ মারতে? বরং সেই নমরুদই শেষ হয়ে গেল, আর শেষ হইতে গিয়া আল্লাহর কোনো বিশাল কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন হয় নাই। বলেন তো, জানা থাকলে নমরুদ কিভাবে মরল? একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি করে দিল। ফেরাউন কত বড় বীর, দুনিয়াতে বসিয়েই সে বলল আমি শুধু খোদা না বরং সব থেকে বড় খোদা। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলল আমি তোমাদের সব থেকে বড় রব, বড় খোদা। আজকে সেই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই, বলেন তো কোথায় আছে? মিশরে। অনেকে দেখতে যায়, আল্লাহ তো দেখাইতেছেন। হায় হায় হায়, তো হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। হাসিবু আনফুসাকুম কবলা আন তুহাসাবু, ওই হিসাব দেওয়ার আগে তুমি একটু হিসাবটা মিলাও। কেয়ামতের দিন কিন্তু আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা দিয়া বলবে পড়ো। কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ে হিসাবটা মিলাও, তোমার হিসাব মিলাইতে তুমিই যথেষ্ট। সেদিন দেখা যাবে, আজকে না আপনাকে চিনা যায় আপনি একজন দামি মানুষ মুসল্লি, কিন্তু গোপনে কোন দিন কোথায় কি অপরাধ করেছেন সেদিন সব ভিডিও আকারে দেখানো হবে। এই জন্য আল্লাহ পাক কিন্তু আসলে চান না তার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, আল্লাহ মোটেই চান না।
বিশেষ করে যারা মুমিন আল্লাহ তাদেরকে বললেন এই মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো আর একটা সতর্কবাণী দিলেন মুসলমান না হয়ে মরবা না সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কি আমরা করতে পারব নবীজিও চিন্তিত হয়ে গেলেন আল্লাহ আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম হে নবী উম্মতের জানায় দেন যার যার সাধ্য মতো যেন আমাকে ভয় করে আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং যার যতটুকু শক্তি আছে সাধ্য আছে সেই সাধ্য পরিমাণ আমাকে ভয় করবে সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব ভয় মানে কি এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা সবাই বলবে ভয় করি আসলে ভয়ের বাস্তবতাটা কি কেমনে বুঝবো যে ওই লোকটা আসলেই আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম বলেন আল্লাহকে ভয় করার দুই অবস্থা হবে কয় অবস্থা হবে এক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে গুনাহ করবে না আল্লাহর অবাধ্য হবে না যেই ছাত্রটা ওস্তাদের ভয় করে ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না যেই সন্তান মা বাবাকে ভয় করে ওই সন্তান মা বাবার সামনে কোনো অপরাধ করে না যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে আল্লাহর শাস্তিকে ভয় করবে ওই বান্দা আল্লাহকে ফাঁকি দিয়া কখনো কোনো গুনাহের কাজ করবে না এই হলো এক অবস্থা আর একটা অবস্থা আছে কি গুনাহ করার ইচ্ছা নাই হঠাৎ গুনাহ হয়ে যায় আমি কোনো বেগানার দিকে তাকাবো না হঠাৎ নজর পড়ে গেল গানের আওয়াজ কানে শুনবো না হঠাৎ গানের আওয়াজ কানের মধ্যে চলে আসলো এমত অবস্থায় আমার আল্লাহর ভয় যারা করবে তাদের অবস্থা দ্বিতীয়টা হবে এমন প্রথম অবস্থা গুনাহ করবে না দ্বিতীয় অবস্থা হলো গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না তওবার প্রথম সিঁড়ির নাম ইস্তেগফার গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি পড়বে আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম এটা হলো ছোট আকারে পুরাটা পড়তে পারলে তো আরো ভালো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা হলো পুরাটা পুরাটা সুযোগ না থাকলেও ছোট আকারে আস্তাগফিরুল্লাহাল আযীম কমপক্ষে দৈনিক 100 বার পড়ো কয়বার 100 বার আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তারা বলেন কমপক্ষে 300 বার পড়া উচিত কমের পক্ষে যে ইস্তেগফার পড়ো বা কমপক্ষে 300 বার বলে ইস্তেগফারের দাম কত বলে রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে যেমন রাত থাকে না বান্দা ইস্তেগফার করার সাথে সাথে আমল নামায় কোনো গুনাহ থাকে না হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম
جز بحق چی زی مخاز انس جا فضل او عامست در جملہ جاہا شان سلطہ سے نا آبار ایڈا دو کلو بھائی رامر ایزے اللہ کے بھائی قرار دوی ابستار کتا بلنم গুনাহ করবে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না এই দুই অবস্থা যাদের মধ্যে থাকবে তাদের নাম মুত্তাকিন আল্লাহ কোরআনের শুরুতেই বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন এমন একটা কোরআন আমি দিলাম যে কোরআনটা হেদায়াত করবে মুত্তাকি যারা তাদেরকে মুত্তাকি কারা যাদের মধ্যে দুই অবস্থা থাকবে হয়তো গুনাহ করে না নয়তো গুনাহ হয়ে গেলেও তওবা করতেও দেরি করে না এরা মুত্তাকি এদের জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন হেদায়াত দিবেন জান্নাতের পথ দেখাবেন দ্বিতীয় আল্লাহর ওয়াদা ولا تموتن إلا وأنتم مسلمون দ্বিতীয় সতর্কবাণী মুসলমান না হয়ে মরবা না শুরুতে আল্লাহ এই কথাগুলো কাদেরকে বলছেন মুমিনকে এই মুমিন আল্লাহকে ভয় করো মুসলমান না হইয়া মরবা না এখানে আমরা যারা আছি সবাই মুমিন কিনা আবারও শুন আমরা সবাই কি আচ্ছা শুধু মুমিন মুসলমান না অথচ আল্লাহ এখানে কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই মুমিনেরা মুসলমান না হইয়া মরণ বরণ করবা না চিন্তা করেন তো আমরা যেমন মুমিন তেমন মুসলমান কিন্তু আল্লাহ বললেন মুমিন মুসলমান না হইয়া মরবা না কঠিন কথা আমরা মুমিন যেমন মুসলমানও তেমন কেউ বলবে না যে আমি শুধু মুমিন মুসলমান না আমরা যেমন মুসলমান তেমন মুমিন কিন্তু আল্লাহ বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরণ বরণ করবা না আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও এখানেও মুমিনদেরে বললেন ইসলামের মধ্যে পূর্ণ ঢুকে যাও বিষয়টা কি মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান শুরু হয় কলব থেকে বাতিনি ভাবে জাহেরে আইসা শেষ হয় আর ইসলাম শুরু হয় জাহের থেকে অন্তরে গিয়া থামে ভাইরা আমার ইসলাম থেকে মুসলমান মুসলমান কারে কয় আত্মসমর্পণ করার নাম ইসলাম আমরা অনেকে অর্থ করি ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ করনেওয়ালা আল ইসলাম গর্দান নেহাদান বতাত বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম যে করে তার নাম মুসলমান তো যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে অর্থাৎ আমার ব্যক্তিগত কোনো মত নাই কোনো পথ নাই আমার কোনো মন্ত্র নাই তন্ত্র নাই আমার কোনো আদর্শ নাই ও আল্লাহ আপনার মত আমার মত আপনার পথ আমার পথ আপনার বিধানটাই আমার বিধান আপনার সঠিকটাই আমার রাস্তা আমার ব্যক্তিগত কোনো আলাদা রাস্তা নাই আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর মহব্বত যদি অন্তরে জমা করতে চাও দুনিয়াতে আমার এক বন্ধু আছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আদর্শ মানিয়ে তুমি জীবনটা চালাও বান্দা তুমি মুহাম্মদের আদর্শের বাইরে চলার কোনো উপায় নাই কিয়ামত পর্যন্ত আখেরি নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না কারণ দুনিয়াতে যত মানুষ আদর্শ নতুনভাবে মন গড়া বানাইছে সব আদর্শগুলো নাপাক একমাত্র আপনার আমার নবীর আদর্শই হলো পাক কেমন একটা সময় নবী মদিনাত মক্কা নগরীতে আসলেন আপনারা সবাই জানেন যেই সময়টাকে বর্বরতার যুগ বলা হইতো আইয়ামে জাহেলিয়াতের যুগ এত খারাপ ছিল মক্কার মানুষ সেই সময় আমার নবী মক্কা নগরীতে আগমন করেছেন নবী আস্তে আস্তে বড় হলেন আল্লাহর কোরআন পাইলেন নবীর আদর্শের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন আর নবীর আখলাক আর আদর্শ কি এটা ভিন্ন কিছু না আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন প্রশ্ন করলেন নবীর আখলাক আর আদর্শের একটু বয়ান করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামদের আবার পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কোরআন আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না সাহাবায়ে কেরাম বললেন বালা হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কোরআন আল্লাহর কোরআন যা নবীর আদর্শই হলো তা আল্লাহর কোরআনটাই নবীর আদর্শ আমাদের ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন পাঠাইছেন কয়টা কোরআন দুইটা কোরআন পাঠাইছেন একটা কোরআন হলো থিওরিক্যাল আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোরআন এখনো আমাদের সামনে আছে কাগজের লেখা আর প্র্যাকটিক্যাল কোরআন হলো রহমাতুল লিল আলামিন কারণ কোরআন বুঝতে হলে নবীজির হাদিস ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে না আবার হাদিস বুঝতে হলে হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের কথা কৌল এগুলো বুঝতে হবে আবার সাহাবায়ে কেরামদের কথা পরিপূর্ণ মাত্রায় বুঝতে হলে মুজতাহিদ ইমাম যারা এদের আবার সমাধানগুলো মাথায় নিয়ে সামনে রেখে বুঝতে হবে একটার সাথে আরেকটা লাগানো একটা ছুটে যাবে মাকসাদ আর অর্জন হবে না উদ্দেশ্য আর হাসিল হবে না তো আল্লাহ পাক মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না এ কথার অর্থ কি কয় তুমি দাবি করছো মুমিন মুসলমান দাবি করছো কিন্তু ইসলামের আলো তোমার মধ্যে দেখা যায় না মুসলমান দাবি করো মাথায় টুপি নাই নবীর আদর্শের দাড়ি নাই নবীর আদর্শের টুপি নাই মুসলমান দাবি করো নবীর আদর্শ মতে পর্দা নাই মুসলমান দাবি করে নবীর আদর্শ মতে হালাল খায় না হারাম খায় এরকম মুমিন মুসলমান আছে না নাই আল্লাহ তাআলা বলেন ও মুমিন মুসলমান না হইয়া মরবা না আল্লাহ কেন বললেন মুমিন মুসলমান না হইয়া মরবা না কারণ আল্লাহ চান প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি যেন জান্নাতে চলে যায় আল্লাহ চান সব নারী পুরুষ জান্নাতে যাবে আমরা কি চাই জান্নাতে যেতে চাই আচ্ছা জান্নাতে যে যেতে চাই সবাই বললেন হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে আল্লাহ কবুল করেন আল্লাহও চান যে আমার বান্দা বান্দি জান্নাতে যাক বিনা হিসাবে কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে পিডা খাওয়া ছাড়া জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত নাই হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে যেই অবস্থার কথা স্মরণ করে রহমতের নবী নিজে কান্নায় বিভোর হয়ে গেলেন রহমাতুল লিল আলামিন কান্না করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী আপনি কেন কাঁদেন বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করি বলে কেমন ভয়ঙ্কর হবে বলে পুরাটাই ভয়ঙ্কর হালাত চলবে তবে তিনটা জায়গা এত বেশি ভয়ঙ্কর হবে তিনটা জায়গায়
যেই তিন জায়গার ক্ষেত্রে কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। একটা জায়গা হলো যখন আমল নামা হাতের মধ্যে দিবে তখন মানুষগুলো এত পাগল পাড়া হয়ে যাবে, আপন আপন বলতে কেউ থাকবে না, মানুষ কান্না করে করে রক্ত পড়া শুরু হবে, ঘামের সাগর নহর জারি হবে। কারণটা কি? আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে কারো জানা থাকবে না, ওই সময় আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিবে না। দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা হবে আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময়, ওই সময় আমল নামার পাল্লা নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লাটা ভারী হয় জানা নাই, এ সময় মানুষ কান্না করে বেকার আর হয়ে যাবে। আর একটা সময় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়, পুলসিরাতটা থাকবে চুলের চেয়েও চিকন, এত ধারালো থাকবে অমাবস্যা কালো রাতের অন্ধকার, ওই পুলসিরাত পাড়াইয়া জান্নাতে যেতে হবে 30,000-এর পথ, উপরে উঠতে 10,000, সমতল 10,000, নামতে 10,000, এইভাবে 30,000 পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে 30,000-এর লম্বা পথ। এই তিনটা সময় মানুষ এত পাগল পাড়া হয়ে যাবে, বেউস হয়ে যাবে, কেউ কারো সাহায্য করতে আসবে না, কেউ কারো সহযোগিতা করবে না। আম্মা জানায়েশা বলেন, নবী তাহলে আমাদের উপায় কি? বলে, আমার উম্মতের জন্য আমি তিনটা জায়গায় সুপারিশের জন্য হাজির থাকব। আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সদ ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারোয়ে জমিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবা না, মুসলমান না হইয়া মরবা না, এই কথা বলিয়া আল্লাহ চান আমি আমার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আর বিনা হিসাবে যদি বান্দা বান্দি জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসতে হবে। এখন আমরা তো দাবি করলাম একদিকে মুমিন, অন্যদিকে আমরা মুসলমান, হাকিকতে মুসলমান কাকে বলে এ নিয়ে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। আসল মুসলমানকে আমরা তো সবাই নামের মুসলমান, হাকিকতে মুসলমান ওই ব্যক্তি যার অন্তর থাকবে গুণামুক্ত, যার অন্তর থাকবে কি, কোনো গুণা থাকবে না, দেখছেন নি, গুণা করবে না, যদি হইয়া যায় আল্লাহ কেমন দয়ার মালিক, গুণা মুসার মতো ব্যবস্থা রাখছেন, তওবা করবা আমি গুণা মাফ করব, কেমন মাফ, আত্তাইবু মিনা জাম্বি কামান লা জাম্বালা, গুনাহ থেকে যারা তওবা করে নবী বলেন আল্লাহর কাছে তারা এত পবিত্র যে জীবনে কোনো গুণাই করে নাই, আল্লাহ তাকে এত পবিত্র বানায় দেন। আপনাদের এলাকা এক অপরাধীকে থানায় আটকায় দিল পুলিশ, কি অপরাধ, অমুকের বাড়ি আগুন দিয়েছে, মাল সামানা লুটপাট করেছে, এবার তার বিরুদ্ধে লুটপাটের একটা মামলা করা হলো, কর্তৃপক্ষ মামলা করলো, খেয়াল করেন কর্তৃপক্ষ মামলা কিছুদিন সাজা খাটলো আবার ছাইরে দিল, আবার এই লোকটা আইসা আর এক মামলায় আটকায় গেল, কি একজনকে মেরে ফেলছে, এবার হত্যা মামলা ধরে নেন, এইভাবে 5-7টা মামলা হয়ে গেল একজনের বিরুদ্ধে, একে আদালতে যখন উঠানো হয় 5টা মামলার জন্য তার 5 বার হাজিরা দেওয়া লাগে, 5 মামলার জন্য তার 5টা রায় ঘোষণা করা হয়, এক এক মামলার রায় এক এক রকম, আবার মামলার শুনানিও দিতে হয়। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, ও বান্দা তুমি তোমার 20 বছর জীবন থেকে 25 বছর জীবন থেকে গুনাহ করা শুরু করেছো,
তোমার 40-50 বছর পর্যন্ত ধারায় দাঁড়ায় হাজার 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 গুনাহ তুমি করে ফেলেছো। আমি আল্লাহর কাছে কোনো ধারা নাই, আমার কাছে সব হলো অপরাধ। আমি আল্লাহর কাছে যখন বলবি রব্বানা জালামনা, ও আমার রব আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ কোনো ধারা দেখব না, আমি আল্লাহ কোনো আলাদা কিছুই করব না, আমি তোর চোখের পানির বিনিময় জিন্দেগির হাজার দিনের গুনাহ আমি একটা সেকেন্ডে সব মাফ করে দিব। দেখছেননি আল্লাহ কত দয়াময়? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ পাক এজন্য বললেন মুসলমান হইয়া কবরে আসো, আর মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও অন্তরকে গুনামুক্ত করো। অন্তরকে গুনামুক্ত করবা কেমনে? আমার জীবনটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এক ভাগ আমার পেছনে আর এক ভাগ আমার সামনে। পেছনে যেটা চলে গেল এই পেছনেও আমি অনেক অন্যায় করে ফেলেছি, এই বয়স পর্যন্ত আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার কানের গুনাহ, সামনে আরো গুনাহ হতে পারে সম্ভাবনা আছে না নাই? তাহলে দুইটা ভাগ হয়ে গেল জীবনের। এজন্যই তো পয়গম্বর বলেন যারা আরাফার দিন কোরবানির আগের দিন রোজা রাখবে তাদের পিছনের এক বছরের গুনাহ মাফ, সামনের এক বছরের গুনাহ মাফ। কোরবানি গেল না, কোরবানি আগের দিন 9 তারিখ যারা রোজা রাখবে এটাকে আরাফার দিন বলা হয়, 2 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছর সামনের 1 বছর। আরে সামনে 1 বছর বাঁচবে কিনা, গুনাহ হবে কিনা, এটাকে আল্লাহকে মাফ করে দিলাম। তার মানে তুমি যদি নাও বাঁচো মরেও যাও, তাহলে 1 বছরে তুমি নেক করলে যেই সওয়াব পাইবা এটা দিয়ে দেব। তাহলে পেছনে একটা জীবনে গুনাহ হয়ে গেল, সামনে গুনাহ হতে পারে। পেছনের গুনাহ থেকে নিজেকে কেমনে পবিত্র বানাবো, সামনে গুনাহ থেকে কেমনে আমি বেঁচে থাকব, এই দুইটা অবস্থার জন্য দুইটা মেডিসিন লাগবে, দুইটা মেডিসিন। পেছনের গুনার জন্য নিজেকে মুক্তি করতে হলে একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তওবা। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। ও মুমিন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি ভাবে একাগ্রতার সাথে এমন তওবা যে মরিয়া গেলে যাব গুনার কাছে আর কখনো যাব না। তো পিছনের গুনার থেকে নিজেকে মুক্ত করার জন্য মেডিসিন লাগবে, বলেন সে মেডিসিনের নাম কি? তওবা। সামনে যে আমি বাঁচব গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে বয়ান শুনিয়া বাড়ির মধ্যে চলে যাবে অনেকে, বাড়ির মধ্যে গিয়ে অনেকে মোবাইল চালাবে সারা রাত, গুনাহ দেখবে গুনাহ, এই কবিরা গুনাহ সগিরা গুনাহ এগুলো দেখা যায়, কথা কয় না, মোবাইলে দেখা যায়, মোবাইলে দেখা যায়, ওই নর্তকি দেখো এডি কবিরা গুনাহ, বড় বড় এক একটা গুনাহ দেখো না, আর গুনাগুলো কি সুন্দর সাজিয়া গুজিয়া বিউটি পার্লার থেকে আসে। সামনে যে গুনাহ হতে পারে এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে, বাঁচবো কিভাবে, সেজন্য আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয়। শুরুতেই ভয় নিয়ে কথা বলেছিলাম, সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাকওয়া নামের মেডিসিন লাগবে, আল্লাহর ভয়। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তর তো দেখাও যায় না, এই অন্তরের মধ্যে আমি তাকওয়া কেমনে ঢুকাবো? লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে,
ধান রাখার গোডাউন আছে, চাল রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ ওলি যারা তাদের অন্তর, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তোমার অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে ঢুকাবো? ঢুকাবা কেমনে বুঝো না, আল্লাহওয়ালাদের নেক নজর পড়লেই তাকওয়া শুরু হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নেক নজর অন্তরে লাগাও। নজরের মধ্যে অ্যাকশন আছে না নাই? একটা শিশু বাচ্চা নিয়ে আসছে, হাফিজ ভাই খানা দানা খায় না, শুকাইয়া যাইতেছে, একটু দম করে দেন। ডাক্তার দেখান না? কয় দেখাইছি, কোনো সুস্থতা হয় না। কেন? কয় সবাই বলে বদনজর। বলেন কি বদনজর আসেনি আপনাদের এই দেশে? কথা বলেন না কেন? ওই বিভিন্ন ফসলের জমিনের মধ্যে জুতা টানায় না? আপনাদের এলাকায় নাই? কেন? জুতা টানাইলে ফল বেশি হবে এই জন্য না? বদনজর থেকে বাঁচার জন্য। একটা গাভী দুধ দেয় 20 কেজি, বদনজর দিছে তো দুধ কমে গেছে। হুজুর পানি ভরা দেন, কেন? বদনজর লাগছে, গাভীতে দুধ হয় না। সেই যে বদনজর লাগে, বদনজরটা কার বদনজর? কোন হুজুরের? কি কোনো পিসাবের, কোন আলেমের? সমাজের ভিতরে টাটকা গাঞ্জাখোর, ইয়াবাখোর, মা বাবার সন্তান নামের কলঙ্ক, এদের বদনজর। জন্ম দিছে এখন আর কি করবে, কিন্তু এটা সন্তান হিসাবে বাপ মা মানতে চায় না, সমাজের চাপে কিছু কওয়াও যায় না। কিন্তু সন্তান এতটা খারাপ যে অল টাইম মা বাবার বরদোয়া নিয়ে চলে, এই জন্য হাজারো বয়ান শুনলেও দিল নরম হয় না, মোনাজাতেও কান্না করে না, একজনে কাঁদে ও দিয়ে তাকায়া হাসে, দেখ বুড়া মানুষ কেমনে কাঁদে। অথচ চোখের পানি বের হইয়া গালের নিচে আসার আগে জিন্দেগির গুনা মাফ। আচ্ছা আমাকে বলেন তো, একটা গাঞ্জাখোর, বেনামাজি, মা বাবার সন্তান নামের কলঙ্ক, ওর বদনজরে যদি গরুর মধ্যে রিয়াকশন হয়, বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, মুত্তাকি বান্দা, যদি কোনো আল্লাহওয়ালা একটা বেনামাজির দিকে নেক নজর লাগায়, তার নজরে অ্যাকশন হবে না? এই কথা যারা বুঝে না, এই কপাল পোড়ারা অলিয়া উলিয়া পছন্দ করে না, এরা ভণ্ড। বলেন এরা কি? যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। মনে থাকবে, যারা বলবে অলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, রসুলের হাদিসের মধ্যে উল্লেখযোগ্য কিতাব বুখারী শরীফও মানে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে তো জীবনের পরিবর্তন হয়ে গেছে, আল্লাহওয়ালাদের নেক নজর, এজন্য তাদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইয়া অন্তরকে পরিশুদ্ধ করে নাও। এরে আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, জান্নাত যদি পাইতেই চান, বিনা হিসাবে চান নাকি হিসাব দিয়া যাবেন? হিসাব চিন্তা করেন এখনই? যদি আপনার অন্তর বলে আমি বিনা হিসাবে জান্নাত পেতে চাই, তাহলে মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হইয়া কেমনে মরবেন? আমি কিন্তু সহজে বুঝায় দিলাম, অন্তরকে গুণামুক্ত করাবেন, পিছনের জীবন থেকে গুণামুক্ত হওয়ার মেডিসিনের নাম তওবা, আর সামনে যেন গুণা না হয় এই গুণার থেকে বেঁচে থাকার নাম বেঁচে থাকবেন, এই জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। এই তওবা আর এই তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা, মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আচ্ছা আপনারা যারা এখানে বসছেন, এমনও লোক আছে যারা জীবনে অজের ভ্যান্ডেলে বসে নাই, এমন লোক নাই? আচ্ছা আপনারা এই যে এক দেড় দুই ঘন্টা অজের প্যান্ডেলে বসলেন, কোরআন হাদিসের আলেমদের কথা শুইনা, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিথ্যা বলবেন না, ধাক্কা লাগছে।
স্যার দুই ঘন্টা বসলে যদি আলেমের বয়ানে অন্তরে ধাক্কা লাগে তো যেই লোকটা বছরকে বছর আলেমের পেছনে থাকবে তার সোহবতে চলবে সে তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবে এর থেকে আর সহজ কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আরে যুবক আল্লাহর গোলামেরা জান্নাত কামাই করা খুবই সহজ জান্নাত কামাই করতে হলে তোমার ব্যবসা ছাড়া লাগবে না চাকরি ছাড়তে হবে না তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না তুমি চাকরি করো ব্যবসা করো করো কোনো বাধা নাই তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না ইসলাম তোমাকে একজন প্রফেসর হতে নিষেধ করে না বান্দা তুমি ওখানে থাকিয়া জান্নাত কামাই করো কেমনে করবা অন্তরকে গুনাহ থেকে বাঁচাও ঢাকা কলেজের বহু ছাত্র দেখবা ওই সলিমুল্লাহ কলেজের মধ্যে একদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম কয়েকদিন আগে ঢুকার পরে ভিতরে গিয়া দেখলাম খেলার মাঠ মাগরিবের আজানের জামাত শেষ হয়ে গেছে এমন টাইমে কিছু ছেলেরা বল খেলিয়া রাস্তার পাশে মাঠে বৈশা রইছে আর এক দল ঝাঁক যুবকেরা মসজিদের মধ্যে নামাজে গিয়া হাজির হয়ে গেল আমি যখন ঢুকলাম নামাজের পর ওরা দেখে সব দাঁড়ায় গেল সালাম করলো সাক্ষাৎ করলো কথাবার্তা বললো ও যুবক সলিমুল্লাহ কলেজে হলের মধ্যে ঢুকার পরে ওরা যে লেখাপড়া করিয়া পাঁচ বেলার নামাজ পড়ে ওকে তো আমি কখনো জাহান্নামি বলতে পারবো না তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও সারে না দাড়িও কাটে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও দেখো ওখানে কত ছাত্র পাগড়ি মাথায় বিশাল বড় লম্বা জামা লম্বা দাড়ি দেখলে মনে হয় যেন বড় হুজুর কোন মসজিদের খতিব অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকা কলেজের মধ্যে পড়ে এরে আল্লাহর গোলাম তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো নিষেধ নাই তবে সময় মতো তুমি পাঁচ বেলার নামাজ পড়ো আর তুমি ডাক্তার হওয়ার উদ্দেশ্যটাও নির্ণয় করে নিবা আমি যে ডাক্তারি পড়তেছি আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব মানুষের জবাই করব না কি করব মানুষের সেবা করব যেই রুগীটা টাকা দিতে পারবে না তারে আমি বলবো যাও তোমার কাছে আমার কোনো ভিজিট লাগবে না ফ্রি চিকিৎসা দিয়ে দিলাম কি এটা সেবা না সেবা করা এটা হলো বিনিময় মুক্ত সেবা আর বিনিময় নিয়ে যদি করি তাহলে এটা আমার কাজ হলো কর্মচারী হিসাবে কাজ করলাম ও আমারে টাকা দিল ওর কাজটা করে দিলাম ওর কর্মচারী আমি দেখছেন নি কারবার হ্যাঁ একটা রোগীর সেবা করবে কখন যে পাওনা টাকা পাবে পাঁচ হাজার নেয় নাই এটা হইব সেবা বিনা টাকায় টাকার বিনিময় করলে তাহলে আমি ওর টাকার চাকর ও আমারে টাকা দিছে এই জন্য আমি একটা কাজ করে দিলাম কর্মচারী দুই নাম্বার ডাক্তার হওয়ার জন্য চিন্তা থাকতে হবে মুসলমানের দুশ্মন চারদিকে সমস্ত বিধর্মীরা যদি হঠাৎ করে মুসলমানের ঔষধ দেওয়া বন্ধ করে দেয় চিকিৎসা বন্ধ করে দেয় তখন আমার মুসলমান যুবক ডাক্তারেরা দাঁড়ায় বলবে এই বেঈমানেরা তোমরা আমাদের ঔষধ না দিলে কোনো আফসোস নাই তোমাদের ঔষধ লাগবে না তোমাদের চিকিৎসা লাগবে না আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই নিয়তে স্কুলে পড়বে নামাজ পড়বে একে জাহান্নামি বলা যাবে বহু ব্যবসায়ী আছে নামাজ ছানে না দাড়ি কাটে না হারাম খায় না আর একজনে চায়ের দোকানে বইয়াও হারাম খায় দোকানটাই দিছে হারাম টাকা দিয়া আর একজনে বিশাল রডের ফ্যাক্টরি বিশাল কোটিপতি এক টাকাও হারাম নাই হালাল ভাবে চলতেছে সুযোগ মতো মাদ্রাসা মসজিদে দানও করতেছে তার সম্পদ কমেও না বাড়তেই আছে কারণ দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় দান করলে আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দেয় রুজি রোজগারে বরকত বাড়ায় দেয়
এরে আল্লাহর গোলাম পর্দা নারালের মা ও বৃদ্ধ বাবাজি যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। পিছনের গুনাহ তো হইয়াই গেল, এই গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তওবা। পিছনের গুনাহ থেকে তওবা করো আর সামনে যেন গুনাহ না হয়, এজন্য আল্লাহর ভয় নিয়ে খাঁটি আল্লাহওয়ালা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। পিছনের গুনার কথা স্মরণ করিয়া এই ময়দানে বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। এই যে বৃষ্টি হয়েছে যা বুঝতেছি, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করো বিনয়ের সাথে, তবে হেদায়াতের মালিককে। জোরে বলেন, হেদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই, কেমন খারাপ। ঠিক এই জমিনে আল্লাহ যদি হেদায়াত না দেয়, এখান থেকে একজনও হেদায়াত পাবে না। আর আল্লাহ যাকে কবুল করবেন সে কান্না করে তওবা করে যাবে, ফজরের নামাজ থেকে আর এক অক্ত নামাজও সারবে না। অ যুবক, স্কুলে পড়ো তুমি, ভালো ডাক্তার হও দোয়া করি, একজন তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও দোয়া করি, তুমি আদর্শবান একটা প্রফেসর হও দোয়া করি, ভালোভাবে তুমি ব্যবসা করিয়া লাভবান হও দোয়া করি, তবে পিছনের গুনার থেকে তওবা করো। তোমার আমার গুনার খবর মা বাবা ভাই বোন আপন জন কেউ জানে না, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ জানেন কোন দিন কোথায় কি অপরাধ করেছি বান্দা, ওই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, আজকে আসছি এই ময়দানে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, আজকে থেকে গুনাহ করব না, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। এ যুবকেরা, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম 6 মাসে ওরা কালেমাওয়ালা হয়ে যেত ইনশা আল্লাহ। এই বয়ান যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া করতাম, ওরা কানতে কানতে ওরা আল্লাহর উলি হয়ে যেত কালেমা পড়িয়া। অথচ 12টা মাস ঘুরিয়া ঘুরিয়া মুসলমানের বয়ান করি, ও বাবা তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, তোমার নবী আমার নবী এক নবী, তোমার কোরআন আমার কোরআন এক নাকি আলাদা, তোমার কাবা আমার কাবা আলাদা। আজকে তুমি মানুষ আমিও মানুষ, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আর আমি টুপি খুলতে লজ্জা পাই, কেমন মানুষ তুমি। দাড়ি রাখতে তুমি লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, তুমি ছবি তুলতে বড় মজা পাও আর আমি ছবি তোলার যখন কেউ ছবি তুলে তখন ঠোঁট নাড়ায় নাড়ায় ইস্তেগফার করি, কারণ এটা কবিরা গুনাহ। এত অজের প্যান্ডেলে আইসা একটা বেহেস্তের বাগানে বসিয়াও যদি কবিরা গুনাহ হয় তো কপাল বড় খারাপ, এর থেকে পোড়া কপাল আর কিছুই হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কে কাকে বুঝাবে? আজ মোবাইলে তো আমাদের ঈমান ধ্বংস করে নিতেছে খবর নাই, আমলের ঘরে আগুন লাগায় দিছে খবর নাই, জীবন যৌবন সব ধ্বংস করে ফেলতেছে খবর নাই, মনে হয় মোবাইল আমাকে বেয়াদব বানায় নিতেছে, এই মোবাইলের কারণে লাল লেখাপড়া আছে না, মা বাবার সাথে ভালো ব্যবহার আছে, এই মোবাইলে অনেকের চোর বানায় দিছে, এই মোবাইল অনেকের ডাকাত বানায় দিছে, এই মোবাইল অনেকের সন্ত্রাসী বানায় দিছে। লেখাপড়া সব শেষ, আল্লাহর দেওয়া আরামের ঘুম নষ্ট করিয়া মোবাইল চালায় চালায় রাতের ঘুম নষ্ট করিয়া চেহারা নষ্ট করল। অথচ রাতের ঘুম হলো শরীরের জন্য মহা এক ঔষধ, তুমি রাতের ঘুম নষ্ট করলা, এখন তোমার চেহারা আর কোনোদিন ভালো হবে না। তুমি যত মেডিসিন লাগাও তোমার চেহারার মধ্যে আগের সে লাবণ্যতা ফিরিয়া আসবেই না। যাদের দিলের চোখ খোলা আছে ওরা দেখলেই বুঝবে তুমি কত বড় গুনাগার। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। নবী বলেন যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে।
আল্লাহর কাছে মন খুলিয়া বলো, কাউকে বলার দরকার নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত ধরিয়া ধরিয়া বুঝাইতেছি, এরপরও কেন নামাজটা পড়বা না? আমার জন্য তো নামাজ না, নামাজ পড়বা তোমার কল্যাণে, আমার আল্লাহর মহাব্বতে। আমার জন্য টুপি না, আমার কবরে আমি যাব, তোমার কবরে যুবক তুমি যাইবা। আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। ও আল্লাহর বান্দা, নামাজ পড়লে তোমার লাভ, আমার কোনো লাভ নাই। টুপি মাথায় দিলে তোমার লাভ, আল্লাহর ওই ধরা থেকে পালাইতে নমরুদ হামান কেউ পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাকে এত বুঝানোর পরেও কেন নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা হয়ে গেছে? মনে মনে কি ভাবতেছো নবীর কথা মিথ্যা হয়ে গেছে? আমি তো চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ তো বহু আগের থেকেই দেওয়া। পারলে এখন একটা ভুল বের করে দাও কোরআনে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নাচ গান করবো প্যান্ট শার্টটাই ভরিয়া। কিন্তু কেউ পারে না, বড় বড় মহাপণ্ডিতেরা চক্রান্ত কম করে নাই। আল্লাহর কোরআনে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য, নেক আমল নিয়ে গেলে জান্নাত পাইবা তাও সত্য। আল্লাহ হেদায়াতের মালিক। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, ওই মা বাবার দোয়া নাও। এত বয়ানের পরেও কেন বাবা মাথাটা নত করতে পারো না? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে, যেই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যেই পরিমাণ কষ্ট তোমাকে আমাকে নিয়ে করছেন, ওর ঋণ আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো। বাসায় গিয়া মা থাকলে মাকে বলবা, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম অনেক যুবকেরা কান্না করলো, আমার চোখে পানি নাই, হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমি আর গুনাহ করব না, আর তোমারে কোনো দিন কষ্ট দিব না, আজকে থেকে নামাজ ছাড়ব না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন নেক আমল করতে পারি, নবীর তরিকায় চলতে পারি, আমি যেন আলেমদের দোয়া নিয়ে চলতে পারি। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে তওবা করো ও যুবকেরা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। আল্লাহ যার অন্তরে কবুল করবে, সে তাও হেদায়াতের জন্য রেডি হবে, তওবার জন্য রেডি হবে। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে তৈরি হয়ে যায়, মোনাফেকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله بريشتير مدابنار بندارا আরামের ঘুম সারিয়ে আসছে কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, আপনি সবাইকে দয়া করে কবুল করে নেন।
জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা সহযোগিতা ছিল তাদেরও কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে।